যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। যে সিলেবাসের মধ্যে শাহ জালাল ইয়ামানির ইতিহাস থাকবে না, শাহ মাকতুমের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে এদেশ যারা শাসন করেছে, এই দেশ যারা গোটা পৃথিবীকে রড়িয়ে দিয়েছে, তস্তাস করে ফেলেছে, তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না, বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে।